বন্ধুরা, তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত আগামী সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং বিবিএম এবং বিবি এর মতো কোর্সে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার রুটিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনেক আগেই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং তোমাদের আজকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত ডিটেল কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হলো। কী কী বিষয় আলোচনা করব, তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ ডেট এবং পরীক্ষার ফর্ম ফিল আপের ফি কাদের কত করে দিতে হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য উত্তরপত্র অর্থাৎ খাতা অ্যান্সার স্ক্রিপ্ট কি তোমাদের কলেজ থেকে দেওয়া হয়ে থাকবে কি থাকবে না সেই বিষয়ে আলোচনা করতে চলেছি এবং তোমাদের পরীক্ষা কি সম্পূর্ণ অফলাইন মোডে হচ্ছে না অনলাইন মোডে হচ্ছে না অফলাইন অনলাইন বেসিকে হচ্ছে তোমাদের পরীক্ষা সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এবং তোমাদের রেজাল্ট কবে দিতে পারে সেই বিষয়ে সম্ভাব্য ডেট তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করার রিকোয়েস্ট করছি এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটির মাধ্যমে কোনো তথ্য পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করে বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে নোটিশটার মধ্যে এসে গেছি, সর্বপ্রথমে দেখতে পারবে ডেট 27 জানুয়ারি 2023, অর্থাৎ আজকে নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে। সবার প্রথমে বলা হচ্ছে নোটিফিকেশন ফর কন্ডাক্টিং ইউজি ফার্স্ট সেমিস্টার অনার্স প্রোগ্রাম কোর্সে তোমাদের পরীক্ষা দেবে আন্ডার সিবিসিএসএ। তোমাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত এখানে আলোচনা করা হয়েছে। তো স্টেপ বাই স্টেপ পরপর সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো, নম্বর ওয়ানে বলা হয়েছে ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন কন্ডাক্ট তোমাদের পরীক্ষা সম্পূর্ণ অফলাইন মোডে করা হয়েছে। তোমাদের পরীক্ষা সম্পূর্ণ অফলাইন মোডে হচ্ছে তোমাদের কলেজ অথবা তোমাদের ডিপার্টমেন্টে গিয়ে। এখন সেকেন্ড স্টেপে তোমাদের পরীক্ষার ডেট তোমাদের কিন্তু অনেক আগে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের রুটিন কিন্তু আশা করছি সবাই পেয়ে গেছো। এখন রুটিনগুলো পেয়ে না থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে, সেখানে পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু তোমরা সমস্ত ধরনের নিত্য নতুন আপডেট পেয়ে যাবে। দেখো, তোমাদের ফার্স্ট এক্সাম শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি 2023 এবং লাস্ট এক্সাম 3 মার্চ 2023 হচ্ছে। এখন তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের আমাদের সকল অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে, তোমাদের নাম 1 ফেব্রুয়ারিতে এবং তারপর তোমরা কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। এখন পরীক্ষার ফর্ম ফিল আপ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, দেখতে পারে তোমাকে 4 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি এই নির্দিষ্ট ডেটের মধ্যে পরীক্ষার ফর্ম ফিল আপ করে নিতে হচ্ছে। এর পরবর্তী ডেটে যদি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যাও তাহলে তোমাদেরকে লেট ফাইন 200 টাকা করে দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অর্থাৎ পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হয় তোমাকে 12 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি অথবা এর পরবর্তী ডেট দেওয়া হয়ে থাকবে। এই ডেটগুলির মধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে 200 টাকা এক্সট্রা লেট ফাইন দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ তোমাদের সুবিধাতে 4 ফেব্রুয়ারি 2023 থেকে 10 ফেব্রুয়ারি 2023 এর মধ্যে এই নির্দিষ্ট ডেটে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখন দেখে নিচ্ছি তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য কাদের কত করে ফি দিতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফি স্ট্রাকচারে ইতিমধ্যে এসে গেছি। স্ট্রাকচার অফ এক্সামিনেশন ফিস ফর ফিলিং ইন এক্সামিনেশন ফর্ম আন্ডার সিবিসিএস। তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে কাদের কত করে ফি দিতে হচ্ছে দেখতে পারবে। তোমাদের নন ল্যাব বেসিকে অনার্স এবং প্রোগ্রাম কোর্সে রয়েছে, অর্থাৎ জেনারেল সাবজেক্টে রয়েছে, তোমাদের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ ফি 650 টাকা করে দেওয়া হয়েছে এবং তোমাদের ল্যাব বেসিক কোর্সে অনার্স কোর্সে রয়েছে, অনার্সের জন্য 1030 টাকা করে পরীক্ষার ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে এবং প্রোগ্রাম কোর্সের জন্য 1000 টাকা করে পরীক্ষার ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে যারা ল্যাব বেসিক কোর্সে রয়েছে। এখন তোমরা যারা নন ল্যাব বেসিক কিন্তু প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্ট রয়েছে অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ ফি 850 টাকা করে দিতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ ফি স্ট্রাকচার। আবার রিপিট করছি, তোমরা যারা জেনারেল সাবজেক্টে রয়েছে তোমাদের 650 টাকা পরীক্ষার ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে এবং তোমাদের ল্যাব বেসিক সাবজেক্টে অনার্স কোর্সে আছে তোমাদের জন্য তোমাদের 1030 টাকা করে পরীক্ষার ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে এবং প্রোগ্রাম কোর্সের জন্য 1000 টাকা করে পরীক্ষার ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে এবং তোমাদের নন ল্যাব বেসিক বা প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্টে রয়েছে তোমাদের জন্য 850 টাকা করে পরীক্ষার ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ ফি স্ট্রাকচার। এখন আমার পরবর্তীতে কী কী তথ্য দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো দেখে নিচ্ছি। নেক্সটে তোমাদের কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ পরীক্ষার উত্তরপত্র তোমাদের নির্দিষ্ট কলেজ অথবা নির্দিষ্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হয়ে থাকবে, যেখানে তোমরা কিন্তু উত্তর লিখতে পারবে। তো অ্যান্সার স্ক্রিপ্ট তোমাদের কবে দেওয়া হয়ে থাকবে সেই ডেট কিন্তু উল্লেখ করা হয়নি, সেই ডেট আগামীতে জানিয়ে দেওয়া হয়ে থাকবে। নেক্সটে তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট এখানে দেওয়া হয়েছে 16 ফেব্রুয়ারি 2023, অর্থাৎ
ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে তোমাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে। কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবে নিজেরা, এবং তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কোথায় কীভাবে পাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং নিচে থেকে তোমাদের আলোচনা করা হয়েছে তোমাদের পরীক্ষার রেজাল্ট, অর্থাৎ তোমাদের রেজাল্ট কবে দেওয়া হয়ে থাকবে। তোমাদের মার্ক কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 24 মার্চ এর মধ্যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের মার্কগুলো কিন্তু তোমাদের কলেজ অথবা নির্দিষ্ট ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়ে থাকবে। এখন তোমাদের এডমিট কার্ডে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ডেট অর্থাৎ 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি এই নির্দিষ্ট ডেট এর মধ্যে তোমাদেরকে নির্দিষ্ট কলেজ অথবা নির্দিষ্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের নোটিশ, এটুকু আপডেট তোমাদের সামনে দেওয়ার ছিল আজকের ভিডিওর মাধ্যমে। এবং পরবর্তীতে তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং আদার্স রিলেটেড কী ধরনের আপডেট, কী আপডেট বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং তোমাদের কলেজের তরফ থেকে দেওয়া হয়ে থাকে সমস্ত ধরনের আপডেট চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে ততক্ষণে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।